কলেজ বা ইউনিভার্সিটি থেকেই করে থাকে, কিন্তু প্রথম একটা ল কোচিং ইনস্টিটিউট থেকে আমরাই প্রথম এই পথটা দেখিয়েছিলাম সকলকে, যে একটা এডুকেশনাল ইনস্টিটিউটের আসলে কী কী করা যেতে পারে, তাদের কী কী রেসপন্সিবিলিটি থাকে। শুধু বইয়ের পাতায় আবদ্ধ না থেকে, বইয়ের মধ্যে যা থিওরিটিক্যাল বিষয়গুলো তোমরা পড়ছো, তার পাশাপাশি যদি সেটাকে একটু সামনাসামনি দেখা যায়, কীভাবে কাজগুলো হচ্ছে, তার বেসিক একটা আইডিয়া যদি এই কোর্ট ভিজিটের মাধ্যমে স্টুডেন্টদের করানো যায়, তো সেই রকম প্রচেষ্টা আমরা বহুদিন ধরে করছি এই প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ তথা কোর্ট ভিজিটের মাধ্যমে। এবং এটি কোনো 6 মাস 7 মাস 1 বছরের কোর্স নয়, এটা একটা রেগুলার প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বলা যেতে পারে, যেটা কোনো কোর্সের ডিউরেশন দিয়ে যেটাকে আমরা বন্দি করতে চাই না। তার কারণ খুব স্বাভাবিক বিষয়, ওই 6 মাস বা 7 মাসের একটা কোর্স যদি আমরা করিয়ে দিই, তাতে হয়তো আলটিমেটলি আমাদের কিছু ইকোনমিক গেইন হয়তো হবে, কারণ কোর্স ফি আমরা পাবো, কিন্তু তাতে আলটিমেটলি স্টুডেন্টরা কিন্তু কিছু শিখতে পারবে না। কারণ প্র্যাকটিসের যে বিষয়টা, সেটা কিন্তু ওই 2-3 দিনে শেখা যায় না, সেটা একটা অনেকটা বড় প্রসেস এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস। তো সেইটার জন্যেই আমরা কোর্ট ভিজিট করিয়ে থাকছি, এবং তার পাশাপাশি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের অন্যান্য পার্টগুলো তো রয়েছে, যেমন ড্রাফটিংয়ের ক্লাস, তারপরে তোমার ডিবেট কম্পিটিশন একটা স্পেসিফিক টপিক নিয়ে, অডিও ভিজুয়াল মোডে প্রজেক্টার ইউজ করার মাধ্যমে একটা পার্টিকুলার কেসকে এস্টাবলিশ করার চেষ্টা করা, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের পার্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি একটা দীর্ঘ পিরিয়ড ধরে করে আসছে তাদের স্টুডেন্টসের জন্য। এবং খুব গর্বের বিষয় আমরা বলতে পারবো যে এর জন্য স্টুডেন্টদের থেকে আলাদা কোনো সাবস্ক্রিপশন ফিস নেওয়া হয় না, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, আমাদের এডুকেশনাল পলিসির মধ্যে পড়ে, যাতে স্টুডেন্টরা অন্তত কিছু শিখে বেরোতে পারে। এই যে একটা মিথ কাজ করে যে না, ল পাস করার পরে একজন সিনিয়রের আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয়, তা না হলে সে কাজ শিখতে পারবে না। তো এই যে মিথটা, এই মিথটাকে সম্পূর্ণ একদিন আমরা অসম্ভব নয়, কিন্তু অন্তত যখন তারা পাস আউট করে বেরোবে স্টুডেন্টরা, অন্তত তাদের মধ্যে 30% যেন প্র্যাকটিক্যাল নলেজটা থাকে, যাতে সে নিজের এই নিজের দমে সোজা কথা একটা নিজের ছোট একটা চেম্বার করে কিছু কাজ করতে পারে, সেই চেষ্টাটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি কিন্তু শুরু থেকে করে আসছে। তো আজকেও তার অন্যথা নয়, কারণ আজকেও একটা কোর্ট ভিজিটের প্রসেসের মাধ্যমেই যাবে। তাহলে বোঝাই গেল আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানতে পারলাম, খুব স্বাভাবিকভাবে একটা কোর্ট ভিজিটে কোর্টের সমস্ত আনাচে কানাচে সম্পূর্ণভাবে জানা পসিবল নয়, সমস্ত কাজ একসাথে জানাও পসিবল নয়, কিন্তু তার একটা ছোট্ট অংশ যেটা আজকে আমরা জানতে পারলাম বা যেটা আজকে আমরা স্টুডেন্টদেরকে শেখাতে পারলাম, সেটা হচ্ছে যে কীভাবে একটা এগ্রিমেন্টকে কমপ্লিট করতে হয়। যেমন একটা ধরো একটা মিউচুয়াল এগ্রিমেন্ট বা একটা রেন্ট এগ্রিমেন্ট, সেটা কোন প্রসেসে ড্রাফটিং করা হবে, কোন প্রসেসে সেটাকে নোটারি রেজিস্ট্রেশন করাতে হবে, এই টোটাল প্রসিডিওরটা আজকে আমরা কোর্ট ভিজিটের মাধ্যমে শেখালাম। তো এরকমই বিভিন্ন ছোটো ছোটো কাজগুলো, ছোটো থেকে বড় বিভিন্ন প্রসিডিওরগুলো, সবগুলো আমরা চেষ্টা করবো হাতে কলমে, যাতে স্টুডেন্টরা জানতে পারে, শিখতে পারে, শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ না থেকে, যাতে তারা প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করতে পারে। এই উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পথ অনেক আগে থেকে চালু হয়েছে, অনেক আগে থেকে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পথ প্রদর্শক হিসাবে কাজ করছে। অবশ্যই এই বিষয়ের জন্য কপিরাইট আমাদের নেই, তাই যাদের যাদের মনে হচ্ছে আমাদের এই এডুকেশনাল পলিসিটা স্টুডেন্টদের জন্য উপযোগী হবে, স্টুডেন্টদের স্বার্থে কাজ করবে, তারা অবশ্যই এই পলিসি অনুযায়ী কাজ করতে পারেন, তবে অবশ্যই সেই মানসিকতা থাকা দরকার যে স্টুডেন্টদের স্বার্থে কীভাবে কাজ করা যায়। যাই হোক, অবশেষে যেটুকুনি বলার, এতদিন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সাথে থেকেছেন, পাশে থেকেছেন, তাই জন্যেই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পথ চলাটা অনেকটা বেশি স্মুথ হয়েছে। ঠিক একই রকমভাবে আশা করবো ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। নমস্কার।